আমার প্রিয় সকল ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছ তাদেরকে সর্বপ্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমরা যারা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিও তুমি আলোচনা করব তোমরা মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে তোমরা কোন কোন স্কলারশিপ পাবে বেশ কতগুলো সরকারি এবং বেসরকারি স্কলারশিপ নিয়েই আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন স্কলারশিপ কবে থেকে চালু হবে কোন স্কলারশিপের জন্য তোমার কত শতাংশ নম্বর লাগবে যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিও প্রসঙ্গত বলে রাখি যে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো দু থেকে অর্থাৎ এবছর থেকে উচ্চশিক্ষার পঠন পাঠনের কিন্তু ব্যাপক রদ বদল এসছে আগে যেমন বছরে একবার করে অ্যানুয়াল পরীক্ষা হতো ক্লাস ইলেভেনে অ্যানুয়াল পরীক্ষা একবার হতো ক্লাস টুয়েলভে অ্যানুয়াল পরীক্ষা একবার হতো এবার থেকে কিন্তু একাদশ শ্রেণীতে দুবার অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ দুটো সেমিস্টারে পরীক্ষা হবে ঠিক সেম ক্লাস টুয়েলভে গিয়েও দুটো সেমিস্টারে পরীক্ষা হবে অর্থাৎ দুটো অ্যানুয়াল পরীক্ষা তোমাদেরকে দিতে হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাদের হবে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে যে নম্বরটা আসবে সেটা নিয়ে একটা মার্কশিট তৈরি হবে ক্লাস টুয়েলভেও তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারের নম্বর মিলিয়ে হবে দ্বাদশ শ্রেণীর রেজাল্ট আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব ভালো স্টুডেন্ট কিন্তু আর্থিক দিক থেকে অসচ্ছল বা অনরগসর হওয়ার জন্য পড়াশোনাটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে না তাদের মেধা থাকা সত্ত্বেও কোথাও তাদের মাঝ রাস্তায় পড়াশোনা স্টপ হয়ে যায় এই জন্যই কিন্তু রাজ্য সরকার এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই স্কলারশিপের ব্যবস্থা করেছে আমি বেশ কতগুলো স্কলারশিপের কথা বলবো যে স্কলারশিপগুলো তোমরা পাবেই পাবে আলোচনা করবো স্কলারশিপগুলো কবে পাবে এবং কত শতাংশ নাম্বার পেলে তবে তুমি ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই করে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একেবারেই ভুলো না আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম যে স্কলারশিপটির কথা বলতে হয় সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপটি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অর্থাৎ নবান্ন থেকে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে এক্ষেত্রে ছাত্রছাত্রীকে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেতে হয় এবং পারিবারিক বার্ষিক আয় ষাট হাজার টাকার নিচে থাকতে হবে তাহলেই কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারো আমি স্ক্রিনে ওয়েব অ্যাড্রেস দিয়ে দিলাম এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারো নবান্ন স্কলারশিপের জন্য এরপরে যে স্কলারশিপের কথা বলতে হয় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ এই স্কলারশিপটি অত্যন্ত জনপ্রিয় একটা স্কলারশিপ যে সকল ছাত্রছাত্রীরা ষাট শতাংশ এবং তার বেশি নম্বর পেয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এক্ষেত্রে বলে রাখা দরকার যে যদি তোমরা অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করে থাকো তাহলে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ আবেদন করবে না ক্যান্সেল হয়ে যাবে সবকিছু বাদ দিয়ে শুধু স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ তোমরা আবেদন করতে পারো আমি স্ক্রিনে এর ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিলাম তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারো এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ এবারে যে স্কলারশিপটির কথা বলতে চলেছি সেটিও কিন্তু ভীষণ জনপ্রিয় স্কলারশিপ এবং ভীষণ অ্যাক্টিভ একটা স্কলারশিপ সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ রাজ্যের বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু রাজ্য সরকার স্কলারশিপের ব্যবস্থা করেছে আর এই ঐক্যশ্রী স্কলারশিপটি মূলত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বেসিক্যালি সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আর্থিকভাবে পিছিয়ে থাকে বলেই কিন্তু তারা পড়াশোনার প্রতি আগ্রহটা কোথাও কমিয়ে দেয় একটা সময় গিয়ে যাতে করে তাদের পড়াশোনায় রকম ঘাটতি না হয় ন্যূনতম সমস্যা যাতে না হয় সেই জন্য কিন্তু রাজ্য সরকার এই ঐক্যশ্রী স্কলারশিপটি চালু করেছে আর আমি অলরেডি এই ঐক্যশ্রী স্কলারশিপের ওপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করেছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো অবশ্যই করে তোমরা গিয়ে একবার ভিজিট করে নিও আমি তোমাদের সামনে তিনটি জনপ্রিয় স্কলারশিপের কথা তুলে ধরলাম তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারো আবেদন করতে পারো তাছাড়াও তোমাদের এলাকায় যদি কোথাও কাছাকাছি সাইবার কাপ থাকে সেখানে গিয়েও খোঁজ নিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো